ছোট থেকে স্বপ্ন আমার, ঘুরবো তোর পিঠে চড়ে সারা বিশ্ব। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি কুন্তিঘাট কাঠের ব্রিজ। এই কুন্তিঘাট, এটা কাঠের ব্রিজ, যেটা কাঠের সেতু যেটা বলে কুন্তিঘাটে। দক্ষিণেশ্বর, বোলপুর, শান্তিনিকেতন, হাজারদুয়ারি এবং সাউথের কন্যাকুমারী, গোয়া, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, চারমিনার, তিরুপতি বালাজি টেম্পেল, আমাদের কৃষ্ণা কাবেরী, গোদাবরীর ব্রিজ, নানা জায়গায় তার দৃশ্য এবং আমাদের রাজাটের জন্মমন্দির থেকে শুরু করে কালীঘাট, দক্ষিণেশ্বর সব জায়গায় ভ্রমণ করেছি। আমার এই ছোট্ট সাইকেল, বর্তমানে সাইকেলটিতে লাইট লাগানো হয়েছে, আগে অন্ধকার ছিল, মানে আলো ছিল না কোনো। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ করবো ভিডিওটা দেখার জন্যে। আমি দার্জিলিংও গিয়েছিলাম 2018 সালে, তো আমি হ্যাপি। আর আমার এটাই স্বপ্ন ছোট থেকে, আমি সাইকেলই সারা বিশ্বটা ঘুরতে চাই। আমার গাড়ি বাসে সেরকম একটা ইন্টারেস্ট নেই, গাড়ি বাসে করে ঘোরার। তো আমি আগামী দিনে আরও কাশ্মীর, আরও দূরে দূরে যাওয়ার পরিকল্পনা আছে। যদি যাই তো অবশ্যই আমি সেই সমস্ত ভিডিও ছাড়বো। আর এগুলো আগে, যেহেতু সেই সময় আমার কাছে ভালো কোনো দামি ফোন ছিল না, তাই সেইভাবে কোনো ভিডিও বা ভালো কোনো মানে তখনের সময় শট তোলা হয়নি। আমরা ইসকনে এসেছি, এইটা আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা গীতা ভবন, আর এটা হচ্ছে সুজন ভবন। সুজন ভবন অনলাইনে বুকিং হয়, কতক্ষণ থেকে বুকিং হয়। এখানে দুপুরে খাবার 120 টাকা, রাত্রে খাবার 100 টাকা, এই 90 টাকা। আর এখানে এই যে ICICI ব্যাংক, এগুলি সব মন্দিরে নিয়ে নিয়ে যায় না? হ্যাঁ, মন্দিরে। আর এই যে যতগুলি ডান দিকে ফ্ল্যাট আছে সবগুলি মন্দিরে। হ্যাঁ, এই যতগুলি ফ্ল্যাট আছে, হোটেল, এগুলো সব নিজস্ব মন্দিরে নিজস্ব ফ্ল্যাট। আপনারা যদি আসেন, এখানে থাকার প্রসাদের সব সম্পূর্ণ ব্যবস্থা আছে। এইটা আমাদের মেন ইসকন মন্দির। এটা হচ্ছে গীতা ভবন, দুপুরে 60 টাকা, রাত্রে 40 টাকা প্রসাদের। আর রুম রেট হচ্ছে তোমার 400 টাকা থেকে শুরু, 400 থেকে স্টার্ট। হ্যাঁ, গীতা ভবনের রুম রেট 400 টাকা থেকে শুরু। তারপরে যদি দামি, মানে আরও বেশি দামের এসি, নন এসি সব ব্যাপার আছে। যদি কেউ দামি নিতে ইচ্ছুক থাকে তাহলে সেটাও তোমরা কাউন্টারে, মানে রিসেপশনে যোগাযোগ করে সেখান থেকে জানতে পারো। এইটা এইটা ইসকনের মেন গেস্ট হাউস। হ্যাঁ, বছরে 3 দিন করে। ও, এইটা মায়াপুর কলকাতা, কলকাতা মায়াপুরের বাস আছে নিজস্ব ইসকনের। এই যে বাসটা যায়, তো যদি কেউ কলকাতা থেকে আসতে চায় তাকে ইসকনের নিজস্ব বাসে আসতে পারে সে। হ্যাঁ।